তো বন্ধুরা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনার যদি এটিএম কার্ড থাকে অর্থাৎ আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটি খারাপ খবর রয়েছে বন্ধুরা এবারে এটিএম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বারবার বদলে যাচ্ছে নিয়ম তো এবারেও কিন্তু কিছুদিনের মধ্যে একটি নতুন নিয়ম আসতে চলেছে যে নিয়মের মধ্যে আপনি যদি পাঁচ হাজার টাকার অতিরিক্ত টাকা তোলেন অর্থাৎ আপনি যদি সাড়ে পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার একশো টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে জানা যাচ্ছে পাঁচ হাজার টাকার বেশি যদি আপনি তোলেন তাহলে প্রতিবার কম করে আপনাকে কিন্তু চব্বিশ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে অতিরিক্ত অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি পাঁচ হাজার টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারে আপনাকে পাঁচ হাজার টাকার উপরে যদি তোলেন তাহলে কিন্তু আপনাকে চব্বিশ টাকা করে বেশি দিতে হবে তো বন্ধুরা এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম শুল্কের সমীক্ষার জন্য একটি কমিটি গঠন করেছিল সেই কমিটি সারা দেশে সমীক্ষা চালানোর পর রিপোর্ট জমা দিয়েছে আর তাই আট বছর পর এটিএম শুল্ক নিয়মে একটি বদল করা হতে পারে তো এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক জানা গিয়েছে দশ লাখের কম জনবসতিপূর্ণ শহরগুলোতে এটিএমের ব্যবহারের লেনদেন বাড়ানোর দিকে নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন একজন প্রতি মাসে এটিএম থেকে পাঁচবার ফ্রি ট্রানজাকশন করতে পারেন কিন্তু ষষ্ঠবার যদি আপনি এটিএমের থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কুড়ি টাকা চার্জ দিতে হয় তো বন্ধুরা এবারে আরও একটি নতুন কিন্তু নিয়ম চালু হয়ে গেল যেখানে কিন্তু আপনি পাঁচ হাজার টাকার বেশি যখনই টাকা তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চব্বিশ টাকা অতিরিক্ত দিতে হবে তো বন্ধুরা নতুন নিয়মটা অবশ্যই আপনাদের জন্য খারাপ তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ